এম ওয়ার্ড ওপেন করলাম এবার এম ওয়ার্ডে আমি কোনো কিছু টাইপ করে দিচ্ছি তো টাইপ করার জন্য আমি কিছু টেক্সট এই যে একটা প্যারাগ্রাফ আমি লিখেছি এই লিখাটার মধ্যে কিছু আমাদের কাজ হবে যেমন মনে করো এখান থেকে আমি কি করেছি এন্টারমেটে দিয়েছি এইভাবে এন্টারমেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি প্যারাগ্রাফটাকে এবার আমাকে ঠিক করতে হবে পুরোটাকে একটাই প্যারাগ্রাফ করতে হবে এরকম যদি সমস্যা হয়ে যায় তোমার যে কাজ করতে গিয়ে যদিও এরকম সমস্যা খুব কম হয় যদি তোমার ইনকেস হয়ে যায় যে কাজ করতে গিয়ে এন্টার এন্টার মেরে মেরে দিয়েছো ভুল করে এখানে ওখানে এইভাবে কোথায় কি ছিল না ছিল এবার ঠিক করতে আমার অনেকটা সময় কেটে যাবে যদি ঠিক করি তো আমাকে এখানে ক্লিক করতে হবে তারপর ব্যাক স্পেস দেবে থেকে এইভাবে নিয়ে যেতে হবে তাহলে ঠিক করতে আমার অনেকটা সময় লেগে যাবে দেখো কাজটা কি হয়েছে এখানে ওয়ান যে কোনো জায়গায় আমি ক্লিক করে দিয়েছি এই যে এরকম হয়ে গেছে একটাই প্যারাগ্রাফ ছিল কিন্তু প্যারাগ্রাফটা ক্লিক করে অনেক জায়গায় ক্লিক ক্লিক করে এন্টার টেন্টার মেরে একাকার হয়ে গেছে আমাকে সঠিকভাবে ঠিক করতে হবে এই কেসে এরকম যদি তোমার কেস হয়ে যায় তাহলে কি করবা দেখো ফার্স্ট কাজ করবা পুরোটাকে সিলেকশন ফার্স্ট আমি কি করলাম সিলেকশন করলাম সিলেকশন করে নেওয়ার পরে তোমার কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে এইচ প্রেস করবা মানে রিপ্লেস তো রিপ্লেস আমি শর্টকাট লিখে দিয়েছি তোমাদেরকে তো যদি লেখা না থাকে লিখে নাও কন্ট্রোল প্লাস এইচ রিপ্লেস অথবা যে হোম রিবন ট্যাবের মধ্যে এই কোণাতে আছে দেখো রিপ্লেস রিপ্লেসে যখন আমি ক্লিক করছি তো ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে যেখানে লেখা আছে ফাইন্ড হোয়াট মানে আমি কি সার্চ করতে চাইছি এরকম লেখা আছে তো এই জায়গাতে আমরা টাইপ করব এই একটা চিহ্ন এই চিহ্নটার নাম কেউ জানো না স্যার না স্যার জানি না দেখবা তো অ্যাড করলে নাকি তোমাদের কিবোর্ডে দেখবা 5 এ আছে পার্সেন্টেজ আর 6 এ আছে ওই চিহ্নটা 6 সেটা অ্যাড করলে নাকি সঠিক আমার জানা নাই চিহ্নটার নাম কি বলে তো 6 এর মধ্যে দেখবা আছে যে ডলার চিহ্ন আছে চারে তারপর পাঁচে আছে পার্সেন্টেজের চিহ্ন আর ছয়ে দেখবা এই চিহ্নটা আছে মানে শিফট দেবে থেকে ছয় আমরা প্রেস করলে চিহ্নটা আসবে এই চিহ্নটা দেওয়ার পরে তোমরা সিম্পলি এই জায়গাতে প্রেস করবা পি লিখার পরে রিফ্লেস উইথ এই উইথ উইথে শুধুমাত্র একবার স্পেস দিবা একটাই স্পেস আর কিছু লিখার দরকার নাই তারপরে রিফ্লেস অলে ক্লিক করে দাও ক্লিক করা মাত্র এটাকে যদি আমি পুরো ডকুমেন্টে করতে চাই এটাই বলছে তা আমি ডকুমেন্টে করতে চাই না যতটা সিলেকশন করেছি ততটাই করতে চাই এই জন্য আমি এটাকে নো করে দিলাম এবার দেখো কাজটা কি হলো আমি এটা কেটে দিচ্ছি দেখো পুরোটা আমার কভারেজ হয়ে গেছে মানে সঠিক হয়ে গেছে মনে করো এরকম করে করেছি এইভাবে স্পেস বেশি মেরে দিয়েছি কোনো জায়গায় হয়তো দুটো স্পেস মেরে দিয়েছি কোনো জায়গায় একটা স্পেস মেরেছি দুটো তিনটা অনেকগুলো স্পেস মেরে দিয়েছি এরকম যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কি করবা আমি তো প্যারাগ্রাফ যদি এন্টার মেরে মেরে প্যারাগ্রাফ চেঞ্জেস হয়ে যায় মানে তিনটে চারটে প্যারাগ্রাফ হয়ে গেছে তিন চারটে প্যারাগ্রাফকে একটা প্যারাগ্রাফে পরিণত করার পদ্ধতি দেখালাম এবার আমি দেখাচ্ছি স্পেসগুলো তো স্পেসগুলো এই যে মেরেছি অনেকগুলো এবার কোথায় কোথায় স্পেস আছে দেখো খুঁজে খুঁজে আমাকে বেরোতে হবে খুঁজে বেরোতে হবে কোথায় আছে এই যে ফাঁকা গুলো তো কোথায় স্পেস একবার আছে কোথাও হয়তো আমার তো কোথায় কতটা স্পেস আছে আমি জানি না সঠিক আমাকে যদি খুঁজে খুঁজে করতে হয় সঠিক সঠিক তাহলে করতে আমার সময় লেগে যাবে অনেকটাই ক্ষেত্রে আমরা কি করব করবো ক্ষেত্রে আমরা এইভাবে সিলেকশন করব প্যারাগ্রাফটাকে সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল দেবে থেকে এইচ প্রেস করব তারপরে ফাইন্ড হোয়াট এই যে চিহ্নটা দিয়ে এখানে কি করেছি আমরা পি লিখেছিলাম তো এবার লিখব ডাব্লু পি এর বদলে ডাব্লু লিখব আর এই জায়গায় রিপ্লেস উইথ রিপ্লেস জাস্ট একবার সিলেকশন দিব মানে একবার স্পেস তো একবার স্পেস যখনই আমি প্রেস করলাম এবার কি করবো রিপ্লেস অল এক ক্লিক করে দেব দেখো সঠিকভাবে সম্পূর্ণটা হয়ে গেছে আমি কেটে দিলাম এই দেখো আর কিন্তু স্পেস নাই